আচ্ছা, আমরা পুলিশে ফোন দিয়া বলি যে কইরা কিভাবে ওরা ব্ল্যাকমেল করতেছে। এইটা কইরা কোনো লাভ হবে না। আমি মামলা করার কারণে এত কিছু হইলো, এখন যদি আবার পুলিশে ফোন দেই তাহলে ওরা আমাদের সাথে আরো অনেক কিছু করবে। আচ্ছা, এইভাবে বসে থেকে তো কোনো লাভ হবে না। আমি দেখি আমার আব্বু কোনো হেল্প করতে পারে কিনা। রশ্মি, তুমিও দেখো তোমার আব্বু কোনো হেল্প করতে পারে কিনা। কোয়েল, তুমি কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই দেখতেছি কি করা যায়। কি হয়েছে কোয়েলের? তারা পুলিশকে জানানোর জন্যই বা কেন বলছে? প্রিমিসের বন্ধুরা সবাই কেন বাসায় গিয়েছে সেগুলো জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন। হ্যালো স্যার, আমি সোনাইরা। স্যার, আমিও লাইভ স্ট্রিম করে থাকি। স্ট্রিমে আমার আইডি লিংকও দেওয়া আছে, আপনি চাইলে আমাকে ফলো করতে পারেন। স্যার, আপনি চাইলে সরাসরি আমার দেখাও করতে পারি। আপনি আমার সাথে কথা বলতে চাইলে আমাকে ইনবক্সে মেসেজ দিন। সোনাইরার এসব কথা শুনে প্রিমিস একদম অবাক হয়ে যায় আর ভাবতে থাকে সোনাইরা টাকার জন্য এত নিচে নামতে পারে। প্রিমিস তখন আর কোনো কমেন্ট না করে স্ট্রিম থেকে বের হয়ে যায়। আর ঠিক সেই সময়ে তাদের রুমে হাজির হয় প্রিমিসের বন্ধু অমিত। কে অমিত, তোরা তো দেরি হইল কেন? আরে, আমি রশ্মি রে একটু ওদের বাসার সামনে আগায় দিয়ে আসলাম, এর জন্য দেরি হয়ে গেছে। কিন্তু তোরা দেখা তো মনে হইতেছে তুই অনেক টেনশনে আস, কি হয়েছে তো? কাহিনী তো একটা গইতে গেছে, কোয়েলের তো কিছু হয়ে গেছে। কোয়েলের কি হয়েছে? অমিত, আমাদের খইলা বল, কি হয়েছে কোয়েলের? মনে আছে আজকে দুপুরে যে রেস্টুরেন্টে কোয়েল একটা ছেলের সাথে ধাক্কা খাইছিল, তারপর তার সাথে যে কোয়েলের ঝগড়া হয়েছিল, কোয়েল রেস্টুরেন্ট থেকে বাইর হয়ে সরাসরি থানায় যায় আর ওই ছেলের নামে একটা মামলা করে। কিন্তু ওই ছেলেটা যে কে ছিল ওটা তো আমরা কেউই জানতাম না। কে ছিল ওই ছেলেটা? অমিত, আমাদেরকে বল। ওইটা আব্বাস খানের ছেলে ছিল। আব্বাস খান হইল খান কোম্পানির মালিক, আর ওই খান কোম্পানির মালিকের ছেলে ছিল ফাহিম খান, আর এই ফাহিম খান কিছুদিনের মধ্যেই খান কোম্পানির সিইও হইব। আর এই খান কোম্পানি, আয় হায়, খান কোম্পানি তো ঢাকা শহরের টপ 10 কোম্পানির একটা। কোয়েল কি একটা মসজিদ পথে পড়তে যাইতেছে আল্লাহ ভালো জানে, কেন যে মামলা করতে গেল। এগুলো শোনার পর তাদের সবার মাথায় বিশাল একটা টেনশন চলে আসে আর সাকিব তো উল্টাপাল্টা বলতেই থাকে খান কোম্পানির সম্বন্ধে। তারপর প্রিমিস বলে, আরে এত টেনশন করার কি আছে, কোয়েলের বাপও তো অনেক বড় একটা কোম্পানির মালিক, কোয়েলের বাপও তো অনেক বড় বিজনেসম্যান, কোয়েলের বাপের তো নিউ সিটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তাহলে তো ওনার অনেক পাওয়ার আছে, তাই না? কোয়েল গ্রুপ বড় কোম্পানি ঠিক আছে, কিন্তু খান কোম্পানির ধারের কাছেও কোয়েল গ্রুপ নাই, আর কোয়েল গ্রুপের খান কোম্পানির সাথে কিছু বিজনেস শেয়ারও ছিল, আর সেগুলো এখন খান কোম্পানি সব বাতিল করে দিছে। এই পার্টনারশিপ ক্যান্সেল করার কারণে কোয়েলের আব্বু তো একদম টেনশনে পড়ে গেছে। এগুলো শুনে প্রিমিস তো একদম টেনশনে পড়ে যায় আর ভাবতে থাকে কোয়েলের জন্য কি করা যায়, কোয়েলকে কিভাবে সাহায্য করা যায়। আর ঠিক ওই সময় অমিতের ফোনে একটি কল আসে। এই কল আসার কারণে তারা সবাই তো আরো ভয় পেয়ে যায়, না জানি কে কি বলে ফোন দিয়ে। হ্যালো বেবি, বলো কি হইছে? কি? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি এখনই আসতেছি, তুমি কোনো টেনশনই করো না, আমি আসতেছি এখনই। কি হইছে, কি হইছে ভাই, আবার কি হইলো? আরে ভাই, একটু আগে কোয়েলের আব্বুর কাছে একটা ফোন আসে, যদিও দোষটা ছিল খান কোম্পানির ছেলে ফাইমের, কিন্তু তাও কোয়েলকে ফাইমের কাছে মাথা নিচু করতে হইব। শুধু তাই না, খান কোম্পানির ছেলে ফাইম একটা শর্ত দিছে, যদি তাদের কোম্পানির সাথে পার্টনারশিপ চালু রাখতে চায় তাহলে আজকে আর কোয়েলকে ফাইমের সাথে থাকতে হইব। এগুলো শোনার পর সবাই অনেক আফসোস করছিল আর ভাবছিল আজকে রেস্টুরেন্টে না গেলেই ভালো হতো। এই ফাইম ছেলেটা এত নিচে নামতে পারে, ছি ভাই ছি। আমি খান কোম্পানির আব্বাস খানকে আগে থেকেই চিনতাম, এরা অনেক পাওয়ারফুল, এদের নামে অনেকগুলো মার্ডার কেসও আছে, কিন্তু তাও এরা দিব্যি বাইরে ঘুরতেছে, কেউ কিচ্ছু বলার সাহস নাই, কেউ ওদের সাথে লাগতে আসলে একদম তাদের লাইফটা শেষ করে দেয়। আমি যদি আগে জানতাম কোনো কথা, ও একটা মেয়ে বলে ওর এত কিছু সহ্য করতে হবে? আর কোয়েলের বাবা কেমন বাবা যে তার বিজনেস এর জন্য মেয়েকে দিয়ে দিবে? ভাই, এই বড় লোকরা এমনই হয়, ওদের ফ্যামিলির চেয়ারা বিজনেস রে বেশি ভালোবাসে। আর এই বড় লোকদের চালচলনে মনে হয় দেখোস নাই আজকে সকালে কোয়েল প্রিমিসের সাথে কেমন ব্যবহার করলো। এরপর তারা সব বন্ধুরা মিলে কোয়েলের বাসায় যায় আর সেখানে অলরেডি উপস্থিত ছিল অমিতের গার্লফ্রেন্ড রশ্মি। কোয়েল তো একেবারে মন খারাপ করে খাটে শুয়েছিল। এরপর অমিত রশ্মিকে জিজ্ঞেস করে কোয়েল কেমন আছে এখন। কোয়েলের আব্বু কোয়েলের কোনো ভুল না থাকা সত্ত্বেও কোয়েলরে অনেক বকা দিছে, গত 3 ঘন্টা ধরে এখানে বসে কান্না করতেছে আর ওকে অনেক কথাও শোনাইছে, আর কোয়েলকে ফাইমের বাসায় যাওয়ার জন্য জোরও করতেছে।
আরে ভাই এটা কেমন ভাব? এটা কি তাপ নাকি অন্য কিছু ভাই? আরে ভাই আমার মনে হচ্ছে কুইলের আব্বু কোনো গয়না ফাইসা গেছে। আর কুইল গ্রুপ কুইলের আব্বুর একান্না, ওদের চার থেকে পাঁচজন পার্টনার আছে। হয়তো ওর আব্বুকে ব্ল্যাকমেল করতেছে, এর জন্য হয়তো ওর আব্বু বাধ্য হয়ে এগুলো করতেছে। এরপর তারা সবাই কুইলের সামনে গিয়ে বসে আর কুইলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আর প্রিমিস দূর থেকে কুইলকে দেখছিল আর আফসোস করছিল, যে মেয়েটা এত রাগী ছিল আজকে সে একদম ভয়ে ভীত হয়ে গিয়েছে। আচ্ছা আমরা পুলিশে ফোন দেই, পুলিশে ফোন দিয়া বলি যে কুইলকে এইভাবে ওরা ব্ল্যাকমেল করতেছে। এইটা কইরা কোনো লাভ হবে না, আমি মামলা করার কারণ এত কিছু হইলো, এখন যদি আবার পুলিশে ফোন দিই তাহলে ওরা আমাদের সাথে আরো অনেক কিছু করবে। আচ্ছা এইভাবে বসে থেকে তো কোনো লাভ হবে না, আমি দেখি আমার আব্বু কোনো হেল্প করতে পারে কিনা। রশ্মি তুমিও দেখো তোমার আব্বু কোনো হেল্প করতে পারে কিনা। কোয়েল তুমি কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে, আমরা সবাই দেখতেছি কি করা যায়। কি হবে এখন, প্রিমিস কি কোয়েলকে সাহায্য করবে? প্রিমিস কি তার পাওয়ার দেখিয়ে কোয়েলকে সাহায্য করতে পারবে, নাকি প্রিমিস কোয়েলকে সান্ত্বনা দেওয়ার জন্যই এগুলো বলছে? পরের পর্বে আপনারা এগুলো সব জানতে পারবেন। আর গাইস আপনারা যদি পরের পার্টটা মিস করতে না চান তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা জানেন দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলে কিন্তু এই ভিডিওগুলো সর্বপ্রথম আসে। তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখেন, আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তারা অবশ্যই নোটিফিকেশন বাটনটা বাজিয়ে রাখেন। আর গাইস আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্ড অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।